এমন কোন অ্যাড বা কোন নাটক কোন কিছুই করা উচিত না যেটা নাকি কোন একটা খেলোয়াড় অথবা ক্রিকেটে কে হাস্যস্কর কোন কিছুতে পরিণত করতে পারে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেজায় চটেছেন তামিম, মুশফিক, রিয়াদ, মিরাজদের আলোচিত সেই মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে। কড়া ভাষায় জানিয়ে দেন, নিয়ম ভঙ্গ করলে ওই ক্রিকেটারদের শাস্তির আওতায়ও আনা হবে। তামিম ইকবাল কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকলেও বাকি তিন ক্রিকেটার আছেন বোর্ডের চুক্তির আওতায়, ফলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করে এমন কিছুই তারা করতে পারেন না। এছাড়া আলোচিত ওই ক্যাম্পেইনের কার্যক্রম সিরিজ চলাকালীন হয়েছিল কি না সেটাও খতিয়ে দেখবে বোর্ড। প্রথম কথা হচ্ছে ওই সময় করেছে কিনা, খেলার সময় নাকি এক মাস আগে করে, আমি জানি না। তো মানে আপনার এই জিনিসগুলোর উত্তর এইভাবে দেওয়া যায় না। তো আমি বলছি এইটাই বলেছি যেটা আপনাদেরকে আজকে ওনাদের সাথে বসছি, ওনারা দেখবে যে যদি কোনো জায়গায় ব্যত্যয় হয়ে থাকে তাহলে ডেফিনেটলি বোর্ড উইল যা করার তাই করবে। সেদিন আমাকে এই একটা নিয়ে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি আমি একটা দেখিনি, একটু একটু আমি ক্ল্যারিফাই করে নিই, আমি বলেছি আমি একটা এখনও দেখিনি, তবে আমি শুনেছি একজন আমাকে বলেছে যে এরকম একটা অ্যাড হয়েছে। তো তখন সে বলেছিল এটা প্রশ্ন করেছিল অনেকগুলা, তার সে আমার আগে জানতে হবে, বোর্ডের সাথে বসতে হবে, দেখতে হবে আমাদের যে ওখানে লজে কী আছে না আছে, ওরা কি ভঙ্গ করেছে কী হচ্ছে আমি জানি না, এগুলো দেখে তারপর যদি কোনো ভঙ্গ করে থাকে তাহলে বোর্ড তার সিদ্ধান্ত নেবে, ডিসিশন নেবে, দিস ইজ নাম্বার ওয়ান। মূলত কয়েকদিন আগে ঘটে তামিম মিরাজের ফোন কল ফাঁসের নাটক, এরপর সেটা নিয়ে জল গড়ায় বহুদূর। জাতীয় দলের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমকে জড়িয়ে চলে তামিম মিরাজদের আলোচিত সেই ফোন কল, সেখানে বারবার উঠে আসে জাতীয় দলের বিষয়ও, যদিও সবটাই ছিল সাজানো নাটক, যেটা মোটেই ভালোভাবে নেননি বিসিবি সভাপতি। এমন কোন অ্যাড বা কোন নাটক কোন কিছুই করা উচিত না যেটা নাকি কোন একটা খেলোয়াড় অথবা ক্রিকেটে কে হাস্যস্কর কোনো কিছুতে পরিণত করতে পারে বা ছোট করতে পারে। দিস ওয়াজ মাই স্টেটমেন্ট, এখনো আমার একই কথা। এদিকে ক্রিকেটাররা ভালো করলেই মোটা অঙ্কের বেতন পান, সাথে জোটে পুরস্কারও, সেই সাথে খারাপ খেললে দল থেকে বাদ পড়তে হয়, ফলে তখন এসব থেকে তারা বঞ্চিত হন। দল থেকে বাদ পড়াকেই বড় শাস্তি হিসেবে আখ্যায়িত করেন বিসিবি বস। জরিমানা তো করতে পারলে ভালোই হইতো, কিন্তু এরকম তো কোথাও হয় না, আপনাদের এই জিনিসটা মনে বুঝতে হবে যে এটা জরিমানা কি এখানটায়, সে বাদ পড়বে ওই ফরম্যাট থেকে, তাহলে তো শেষ, তাহলে তো কিছুই পেলো না, এর চেয়ে বেশি জরিমানা আর কি হতে পারে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।